স্বাগত জানাচ্ছি খেলার সময়ের ঈদ বিশেষ আয়োজন খেলার তারায় আজ আমাদের সঙ্গে এমন একজন আছেন যাকে হচ্ছে আসলে আলাদা করে পরিচয় করে দেওয়ার কিছু নেই ফুটবল পায়ে যিনি প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের তিনি আর কেউ নন ওয়ান অ্যান্ড অনলি জামাল ভুইয়া জামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ স্বাগত আমাদের ঈদ বিশেষ আয়োজনে বছর ঘুরে আরও একটি ঈদ চলে এসেছে এবং আমার যতটুকু মনে পড়ে লাস্ট ঈদটা আমরা একসঙ্গেই কাটিয়েছি জাতীয় দলের ক্যাম্পে যখন বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ চলছিল ভারতে এই যে ঈদের সময়টা পরিবারকে সময় না দিয়ে ফুটবলের সঙ্গে ক্যাম্পে থাকা লাগে এই বিষয়টা হচ্ছে আপনার কাছে কেমন লাগে এটা তো একটু কষ্ট লাগে এই বছর তো আমি তো আবানির সাথে আছি বলতে পারি না আমরা কয় দিন ছড়িয়ে পাব। কম্পেয়ার টু লাস্ট ইয়ার আগের বছর তো আমরা ইন্ডিয়া ছিল ওইখানে ন্যাশনাল টিমের সাথে আমরা ঈদ করছি এটাও ভালো লাগছে বাট সবচেয়ে ভালো লাগে ফ্যামিলির সাথে প্রায় চার বছর হলো বিয়ে করেছেন এই যে ঈদের সময়টা হচ্ছে আসলে পরিবারকে ঠিক ওই অর্থে সময় দিতে পারেন না ভাবিকে এটা নিয়ে হচ্ছে ভাবি কখনো মাইন্ড করেন কিনা বা রাগ করেন কিনা অবশ্যই রাগ করে কারণ সবাই তো হাজব্যান্ডের সাথে সেলিব্রেট করে ঈদের সময় আর আমি করতে পারি না কারণ আমার কাজ আছে ওই জন্য বাট আমি সবসময় প্রমিস করি আই উইল টেক কেয়ার অফ ইট যেমন আসলে যে বিষয়টা বলছিলাম যে সঙ্গে আগে থেকে একটা পরিচয় ছিল ঈদের সময়টা ঈদ বিয়ে করার পরে ভাবে সঙ্গে হচ্ছে আসলে ওইভাবে কথাবার্তা হয় নাই মেয়েদের একটা কমন অভিযোগ থাকে যে ছেলেরা সব সময় প্রমিস করে আর সেই প্রমিস রাখে না না আসলে উনি উনি কিন্তু জানে যে আমি আসতে পারবো না কারণ আমার এখানে কাজ আছে ওই জন্য বাট উনি মানে খুব আন্ডারস্ট্যান্ডেবল যেমন একজন ভালো ফুটবলার হয়ে ওঠার পেছনে তার সহর্মণী বা ওয়াইফ ভালো একটা ভূমিকা থাকে আমরা যদি লেওনেল মেসির ক্ষেত্রে দেখি তিনি তার ওয়াইফকে হচ্ছে খুব প্রায়োরিটি দেন উনি বলেন যে হইতেছে যে আমার ফ্যামিলি একদিকে আর আমার হচ্ছে ওয়ার্ল্ড কাপ আমার ব্যালন আমার ফিফাদা বেস্ট আমার সমস্ত ট্রফি হচ্ছে একদিকে আপনার কাছে হচ্ছে ভাবির এই প্রায়োরিটিটা হচ্ছে আপনি আসলে কতটুকু দেন না আমি তো বিয়ের আগে আমি বলছি তার ফুটবল এটা তো আমার লাইফ আপনি তো আমার লাইফে থাকবেন না বাট যদি কাজ আর ফ্যামিলি ইভেন্ট থাকলে তাহলে আমি অফকোর্স আমি চুজ করব ফুটবল কারণ ফুটবলটা আমার নাম্বার ওয়ান সো উনি এটা বুঝতে পারছে সো বাট উনি সবসময় আমাকে মনে সাপোর্ট দেয় সব সব সময় দেয় সো এটা আমার খুব ভালো লাগে আচ্ছা যেমন এই যে আপনার বাড়িতে হচ্ছে কিশোরগঞ্জ যখন কিশোরগঞ্জে যান সেটা যদি ঈদের মধ্যে কখনো গিয়েছিলেন কিনা বা গিয়ে এরকম ভক্তদের কোনো গেট টুগেদার হচ্ছে ইয়েতে পড়েছিলেন কিনা যখন আমি যাই আমি কিউতে বলি না আমি যে আসতেছি এখানে তো আমার অনেক ফ্যান্স আছে আমার অনেক সুপার আছে সো আমার কাজে ওরা সব সময় বলে তুমি আসো তুমি আসো তুমি আসো স্টেডিয়াম একদম ফুল থাকবে একদিন আমাকে ইনভাইট করছে কিন্তু ওই দিন আমি আসতে পারি না এবার ওই দিন আমি দেখলাম মানে 50,000 প্লাস মানুষ ছিল সো এইটা ওটা বলছে তুমি আবার আসতে হবে কারণ আমরা তোমাকে দেখতে চাই সবাই তো আমি প্রমিস করছি আবার তা আমি একদিন আসব। ছোটবেলা থেকে ডেনমার্কে বেড়ে উঠেছেন এই ডেনমার্কের ঈদ ওই আবহাওয়াটা আর বাংলাদেশের আবহাওয়া এনভায়রনমেন্টে আসে মানে পার্থক্যটা কেমন মনে হয় আপনার ঈদের আমি বলবো এটা খুব সিমিলা কারণ আমরা যখন আমরা ঈদ করি ডেনমার্কে আমরা সকাল আমরা নামাজে পড়ি তারপরেও আমরা বিভিন্ন জায়গা মানে ভিজিট করি সব ফ্যামিলি ফ্রেন্ডস তো ওইখানে মিষ্টি দেয় না খাবার দেয় তো সেই ভেরি সিমিলার শুরুর দিকে বাংলা নিয়ে আপনার বেশ কিছু একটু সমস্যা হতো এবং অনেক আগে আমার মনে আছে একটা টেলিভিশনে স্ত্রীকে নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছিলেন আর ওটা রীতিমত ভাইরাল হয়ে গিয়েছিল এখনো কি এরকম কোনো জটিলতা ভবিষ্যনে তৈরি হয় কিনা যে বাংলা কোনো বাংলা বলতে গেলে দেখা গেল যে হচ্ছে আপনি একটা বলছেন বাট মিনিং তো অন্যরকম হয়ে যাচ্ছে বা ভাবে একটা বলছে বাংলা এই এইটা মাঝে মাঝে হয় আর তারপরে আমার মন আমার বউ সব সময় বলে এই তুমি এইটা কেন বলছো এটা তো ঠিক না তো এরকম বলতে হবে নেক্সট টাইম আমি যতটুকু জানি যে আপনার একটা ফ্যাসিনেশন আছে আপনি সুযোগ পেলে ভালো ভালো জায়গায় যেতে চান ঘুরতে চান পছন্দের জায়গা কোনটা যে জায়গাটায় যদি কখনো সুযোগ পান সেই জায়গায় আপনি যাবেন উইথ ফ্যামিলি বা ফ্যামিলি মানে সুযোগ পেলে আপনি যাবেন এরকম কোনো কিছু আছে কিনা আমার লাস্ট দেখে ছিল ওমান ওইখানে আমি থাকছিলাম পনেরো দিন এটা আমার খুব ভালো লাগছে কারণ আমি আগে ওমানে গেছি বাট এইবার আমি বাবির সাথে ইয়ে ইয়ে বউর সাথে ইয়ে গেছি ওনার কাছে ও মান খুব ভালো লাগছে ফুটবলের বাইরে হচ্ছে আর কোন জিনিসটা আপনাকে বেশি ক্যাচ করে বা অ্যাট্রাক্ট করে আমার সেকেন্ড হবি হচ্ছে বিজনেস আমি খুব বিজনেস মাইন্ডেড সো এটা আমি ইভেন আমার চাইল্ডহুড ফ্রেন্ডসের সাথে এখন বিজনেস করতেছি আইকনিক ফুটবলার যারা আছেন তারা একটা সময় সবাই গিয়ে হচ্ছে বিজনেসের সঙ্গে ইনভলভ হয়েছেন আপনার কি ধরনের কোনো প্ল্যান রয়েছে কিনা ডেনমার্ক আর বাংলাদেশ দুইটা যদি করতে পারি তাহলে বিজনেস করব অফকোর্স বাংলাদেশ আর বিজনেস করব দেশের বাইরে বাংলাদেশের একটা ব্র্যান্ড সিআর সেভেন যেমন একটা ব্র্যান্ড জেবি সিক্স ঠিক তেমনই কিন্তু একটা ব্র্যান্ড এই জেবি সিক্সকে হচ্ছে বেস করে কি কোনো রকম কোনো কিছু আনার একটা না এটা আমি অনেক বছর চিন্তা করছি আমি গার্মেন্টস একটা এইখানে আমি ঢুকতে পারি জেবি সিক্স নিজের ক্লোদিং লাইন বানাইতে পারি আর অনেক অপশানস আছে বাংলাদেশ কারণ অনেক মানুষ আছে বাংলাদেশ এখানে ইট ক্যান বি রেস্টুরেন্ট বিজনেস ইট ক্যান বি গার্মেন্টস বিজনেস ইট ক্যান বি এনি কাইন্ড অফ বিজনেস বাট আমার চিন্তা আছে এখন আপনি যেমন বাংলাদেশকে ফুটবলের মাধ্যমে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করছেন ঠিক একইভাবে এই একটা দিন বাংলাদেশকে করতে পারে অফকোর্স আমি একটা ক্লিন ইমেজ চাই আমি একটা ক্লিন ব্র্যান্ড করতে চাই নট অনলি ফর ওয়ান আর টু ইয়ার্স বাট মেবি ফর টোয়েন্টি থার্টি ফোর ইয়ার্স এরকম একটা ব্র্যান্ড বানাইতে চাই কয়েকদিন পরেই হচ্ছে পহেলা বৈশাখ এটাও হচ্ছে বাঙালির হচ্ছে একটা উৎসবের উপলক্ষ এই সব কিছু মিলিয়ে কি হচ্ছে আপনার কোনো একটা প্ল্যানিং থাকবে কিনা পয়লা বৈশাখ আমার কোনো প্ল্যান নাই এখনো ওই দিন আমার প্র্যাকটিস আছে আচ্ছা এটা আমার প্ল্যান পয়লা বৈশাখ কালচারটা হচ্ছে আসলে ভাবি কতটুকু আসলে আগের বছর বাংলাদেশে এমবিসি ইন ডেনমার্ক আমাকে ইনভাইট করছে আমি তো ওই সময় আমি বাংলাদেশে না ইন্ডিয়া ছিলাম তো ওই সময় শুধু আমার বউ গেছে কিন্তু আমি ইনভাইট পাইছি বাট আমি যাই না পয়লা বৈশাখটা আসলে আপনার ওইভাবে মানে এনজয় করেন না নাকি হচ্ছে এনজয় করতে চাই বাট আমি মানে চান্স পাই না পয়লা বৈশাখের কি কোনো স্মৃতি আছে আপনার যে ঢাকায় থাকা অবস্থায় কখনো রম নাই গিয়েছেন বা পান্তা ইলিশ আমরা যেটা বলি এ ধরনের কিছু খেয়েছেন না আমার একটা আন্দি আছে উনি আমাকে সবসময় ইনভাইট দেয় কারণ ওরে একটা পয়লা বৈশাখ পারি করে সবসময় প্রত্যেক বছর সো যদি বছর হয় তাহলে আমি ওইখানে যাবো জামাল আপনি যখন এসেছিলেন আমি একদম শুরু থেকে জানি বিষয়টা ফুডিংয়ের ক্ষেত্রে বাংলা ফুডিংয়ের ক্ষেত্রে আপনার অ্যাডপ্ট করতে খুব ঝামেলা হয়ে যাচ্ছিল এবং হচ্ছে আপনি অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালেও ছিলেন এখন হচ্ছে ওই ফুডিংটার সঙ্গে আপনি কতটা অভ্যস্ত স্পেশালি পহেলা বৈশাখের যে খাবার আসলে ইলিশ আমার টেস্ট তো ভালো লাগে বাট ইলিশ আমি খাইতে পারি না কারণ অনেক কাটা আছে তো এই জন্য আমি খাই না বাট অন্য খাবার আমি খাই আমি তো আমার সবচেয়ে ভালো লাগা বাংলাদেশের সবজিটা সবজিটা হ্যাঁ সবজিটা আমার খুব পছন্দ করে স্পেশালি কোরাল

খুব পছন্দ করি দর্শক আমরা আলোচনা করছিলাম জামাল ভুয়ার সঙ্গে খেলার সময়ের ঈদ বিশেষ আয়োজন খেলার আমাদের হচ্ছে অনেক কিছু জানার আছে ভুয়ের কাছ থেকে এই মাত্র যেমন ভুয়ের কাছ থেকে তার খুবই পছন্দ হচ্ছে করলা কিন্তু তিনি এই করলা সবজিটার যে আসল নাম যে করলা এটা আসলে তিনি জানতেন না তিনি জানতেন এটা কোরাল হিসেবে বাংলাদেশের ফুটবলের অনেক প্রথমের সাক্ষী আপনি এবং আপনি একমাত্র ফুটবলার যে কিনা হচ্ছে যার আর্জেন্টাইন হচ্ছে কোন লিগে গিয়ে হচ্ছে খেলার অভিজ্ঞতা আছে আপনাকে হচ্ছে আসলে কেমন অনার করেছে তারা ওইখানে অনেক বাংলাদেশি ছিল আর অনেক আর্জেন্টিনা মানুষ ছিল যখন আমি মানে যে কোনো জায়গা বেসে করছি ওরা জিজ্ঞেস করছে আপনি কি বাংলাদেশি আমি বলছি আমি বাংলাদেশে তা ওরা সবাই এই লেস থেকে ফোটো লেস থেকে সেলফি হে একটু খাবার খাবেন তো এটা আমার খুব ভালো লাগছে দ্যাট এত দূরে একটা দেশ বাংলাদেশে অনার করতেছে যেমন আপনার সৌলদ মায়েরতে এক্সপিরিয়েন্স আসলে কেমন ছিল এক্সপিরিয়েন্স ভালো ছিল নতুন দেশ নতুন কালচার অফকোর্স এখানে আমি একটা কমপ্লেন দিয়েছি কারণ আমার এক মাস কিছু স্যালারি বাকি ছিল তো এটা আমি এটা একটা কেস করছি আর কিছু না বাট ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল যেমন আপনি যখন সৌলদ মায়ের হয়ে মাঠে নেমেছিলেন সমত প্রথম পেনাল্টি শ্যুটটা হচ্ছে আপনাকে করতে দিয়েছিল তারা এই অনারটা এটা কি হচ্ছে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন বলেই পেয়েছেন না ইভেন ইভেন ওরা ও চল জার্সি ওরা কালার চেঞ্জ করছে গ্রিন সবুজ কালার দিছে। আগে ছিল সাদা আর নীল সো এটাও অনার করছে বাংলাদেশের জন্য আমার জন্য ওরা সবুজ জার্সি দিয়েছে তারপরে ক্যাপ্টেন্সি নিলাম এই ক্লাবে সো ওরা আমাকে অনেক অনার দিচ্ছে জামাল আপনি রিসেন্ট আর্জেন্টিনা থেকে এসেছেন আমরা আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনি রোজারও গিয়েছিলেন লিওনেল মেসি শহরে গিয়েছিলেন মারাদোনা শহরে গিয়েছিলেন অ্যাজ এ ফুটবলার হিসেবে মারাদোনা শহরে যাওয়া বা লিওনেল মেসি শহরে যাওয়া নিশ্চয়ই এটা আপনার কাছে বাড়তি তাৎপর্যপূর্ণ ছিল যখন আমি গেছি আমি খুব শখ পাইছি আসলে কারণ এরা একদম ভেরি গরিব জায়গা অনেক গরিব জায়গা সেই মারাদোনা একটা গরিব জায়গা ওইখানে প্রচুর গ্যাং আছে প্রচুর ক্রিমিনালিটি আছে তারপরে ওরা মেসি আর মারাদোনা প্রচুর অনার করছে যে কোনো জায়গা আমি গেছি ওইখানে ওর ছবি ছিল না পেন্টিংস ছিল মারা মারাদোনা একটা চার্চ ছিল এরা আমি একটু শখ পাইছি ওরা এত মেসি আর মারাদোনা ক্রেজি বাট এত ক্রেজি আমি কোনোদিন এত চিন্তা করছি না ওখানে গিয়ে কি হচ্ছে আপনি বলেন যে একেবারে চমকে গিয়েছেন যারা এই পজিশন থেকে উঠে এসেছে অনেক গ্যাং ওয়ার হতো সেখানে বলা যায় যে মাদকের একটা আখড়াও ছিল ওই জায়গাতে অনেক কদিন আগে লিওনেল মেসিকে কিন্তু একটা হুমকিও দিয়েছিল ওয়ার্ল্ড কাপ জিতে আসার পর কদিন আগে আনহেল ডিমার একে হুমকি দেওয়া হয়েছে যে এখানে আসলে মেরে ফেলা হবে এই জিনিসগুলো না না আমি একটু ভয় পাইছি আসলে যদি সত্যি বলি আমি একটু ভয় পাইছি কারণ যে লোক আমাকে নিয়ে গেছে ও বলছে এখানে একটু মানে আস্তে আস্তে যাইতে হবে কারণ এখানে অনেক গ্যাংস আছে এখানে ক্রিমিনালিটি আছে আর অনেক গরিব লোক আছে সো যদি আমরা যদি রপ হয় লাইক দেখেন আস বাট জসপি কেয়ারফুল এরকম আমাকে বলছে সো আমি একটু আমি একটু না রাখছি বাট আমি দেখতে চাইছি মানে এই চ্যালেঞ্জটা আপনি কেন নিলেন যে ওইখানে আমার ঝুঁকি আছে লাইফের একটা থ্রেট আছে তারপরও আপনি গিয়েছেন একটা চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিলেন আসলে কি ভালোবাসা থেকে নাকি হচ্ছে কোনো কিছু ভালোবাসায় আর এমনি তো যখন মাঝে মাঝে চ্যালেঞ্জ পাই আমি আমি চ্যালেঞ্জ নিতে চাই আচ্ছা আর নিশ্চয়ই খুব চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল সেখান থেকে যে অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল বাট যেটা আমি আগে বলছি মানে প্রত্যেক ফুটবল প্লেয়ার নিজে একটা হিস্টোরি আছে এখন তো মেসির বাসায় গেছি ওইটা মানে আমার খুব আমি খুব শখ ছিলাম কারণ এত গরিব তারপরে এখন এই এখন কোন জায়গা আছে এটা আমার খুব ভালো লাগছে ওইখান থেকে একেবারে সুপারস্টার হয়ে আসা বা একই সঙ্গে ভাবে যদি হচ্ছে আমরা ক্রিশ্চিয়ান রোনালদোর কথা বলি ম্যাদিরা থেকে তিনি উঠে এসেছেন তারও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব বেশি একটা ভালো ছিল না কান্তে আপনার প্রিয় প্রিয় ফুটবলার সেই কান্তের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও হচ্ছে খুব বেশি একটা ভালো না। ওনারাই কিন্তু হচ্ছে ফুটবল ওয়ার্ল্ডে রুল করছে বা হচ্ছে সুপারস্টার হয়ে গেছে এই জিনিসটা হচ্ছে আপনার এসেছে আসলে কাম এটা সম্ভব হয়েছে যখন আমার পনেরো বছর ছিল আমি চারটে গলি খাইছি গ্যাং শুটিং সো আমার নিজে একটা স্ট্রাগল ছিল ওরার কাছে একটা স্ট্রাগল ছিল বাট যেটা স্ট্রাগল বেশি ওইটা যদি বের হইতে পারে তার আরও স্ট্রং থাকবে এটা আমি মনে করি তো সেম মারাতো না সেম মেসি সেম রোনালদো সেম কান্তে সো এটা যদি ওভারকম করতে পারি এই স্ট্রাগলটা তাহলে ফর দ্য ফিউচার ওরা অনেক স্ট্রং থাকবে এমএ মার্টিনেস বাংলাদেশে ছিল একটা ঘটনা প্রসঙ্গে যাই হোক আর কি দেখা হয়নি পরবর্তীতে আপনার জন্য সাইন করা জার্সি সে পাঠিয়েছে আনহেল জি মারিয়া আমি মাসে বাংলাদেশে আসতেছে পরবর্তীতে লিওনেল মেসি বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে ডেফিনেটলি বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় ব্র্যান্ড এমব্যাসেডর হিসেবে আপনার সেখানে থাকার কথা রয়েছে বা আপনি হচ্ছে সেখানে থাকবেন সবকিছু মিলে এই এঙ্গেজমেন্টটা কেমন হবে আমি মনে করি এটা একটা পজিটিভ জিনিস অ্যাজ হোল এটা বাংলাদেশের জন্য অনেক ভালো কারণ বাংলাদেশ এক্সপোজার পাবে মেসি এইখানে গেছে ডিমারিয়া গেছে রোনালু গেছে সো ইউন ওপেন ড এটা আমি মনে করি যে আপনি যতটা ত্যাগ শিকার করেছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য হামজা বা আদার্স যে ফুটবলার আছে তাদের পক্ষে কি এতটা ত্যাগ শিকার করা সম্ভব আমি জানি ম্যাক্সিমাম বাংলাদেশে ওরা বাইরে যাইতে চাই আমি অবোসেট করছি আমি আসছি এইখানে সো ইজ ইটস ডিফারেন্ট ফ্রম ইচ পার্সন না আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই জানতে চাচ্ছি হামজা অলরেডি এস্টাবলিশড এই এত স্টার্ডম ব্রিটিশ মিডিয়া ব্রিটিশ ফুটবল এগুলি ছেড়ে কি আসলে বাংলাদেশে আসার কোনো কারণ আপনি দেখছেন কিনা বা যদি সে এশিয়া থাকে সেটা হচ্ছে আসলে কত বড় স্যাক্রিফাইস হবে বাংলাদেশের জন্য না অফকোর্স হামসা যদি আসে তাহলে বাংলাদেশের জন্য ভালো হবে এটা পজিটিভ হবে আর টিম আরও স্ট্রং হবে অফকোর্স কারণ হামসা মানে হি ইজ ওয়ান অফ দ্য মেইন প্লেয়ার্স ইন লেস্টার সিটি এখন আমরা যদি দেখি ফ্রম হিস পার্সপেকটিভ উনি অলরেডিংল্যান্ড তারপরে সবকিছু ভালো আছে হোম বাংলাদেশ তো আমি মনে করতেছি উনি যদি এই চ্যালেঞ্জ নেয় তাহলে নিজের জন্য ভালো হবে আর বাংলাদেশের জন্য ভালো হবে জামাল একটা প্রশ্ন খুবই আমার মাথায় নাড়া দেয় আপনার খুব ক্লোজেস্ট ফ্রেন্ড ডেনিয়াল ওয়াস উনি হচ্ছে ভ্যালেন্সিয়াকে রিপ্রেজেন্ট করছে ভ্যালেন্সিয়ার হয়ে খেলছেন আপনি ইন দ্য মিন টাইম বাংলাদেশে চলে আসলেন আপনার কাছে কি কখনো মনে হয়েছে বা আদৌ কখনো মনে হয় কি না যে আপনার সিদ্ধান্তটা ভুল ছিল আপনি চাইলে তো হচ্ছে আরও বড়ো জায়গায় খেলতে পারতেন আরও অন্য কোনো দেশে আমি যে কোনো সময় আমি ডেনমার্কে যাইতে পারি বাট ছোটবেলা আমার একটা স্বপ্ন ছিল যে আমি একদিন বাংলাদেশে খেলতে চাই আর রেপ্রেজেন্ট করব বাংলাদেশ তো এটা আমার স্বপ্ন ছিল জামাল সম্প্রতি বাংলাদেশের ফুটবলটা হচ্ছে একটা এর ভেতর দিয়ে যাচ্ছে লাস্ট সাফেই হচ্ছে আমাদের রেজিংটা আসলে শুরু হয়েছে এরপর লেবানন ম্যাচ দেন মালদ্বীপ ম্যাচ সবকিছু কিছু মিলেই হচ্ছে ভালো একটা পজিটিভ একটা ভাইবের মধ্যে ছিল বাংলাদেশের ফুটবল আপনার কাছে কি মনে হয় এই এটা একটা চেঞ্জেস আনতে পারে কি ইন ফিউচারে না আমি মনে করতেছি টিম আরও ভালো হবে বাট লাস্ট কয় মাস আট দশ মাস অনেক ভালো ছিল অনেক পজিটিভ ছিল সো এটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বাংলাদেশ ফুটবল উইল গ্রো যখন লাল সবুজ জার্সিটা জেবি সিক্স জার্সিটা যখন হচ্ছে আপনি খুলে রাখবেন ওই টাইমে বাংলাদেশ দলটাকে আসলে কোথায় দেখতে চান এবং অ্যাচিভমেন্টের জায়গা থেকে হচ্ছে আসলে কি করতে চান এটা তো সবসময় আমি বলি তার সামনে দেখতে চাই বাংলাদেশ অন্ডার ফুটবল ম্যাপ এটা আমি দেখতে চাই গোয়িং টু আ ওয়ার্ল্ড কাপ আ গুড প্ল্যান অ্যান্ড গুড স্ট্রাকচার বাট অফকোর্স আমি একদিন বাংলাদেশ অনেক সামনে দেখতে চাই ফুটবলটা শেষ করে আপনি কোন দিকে যাবেন কোচিং ক্যারিয়ারের দিকে যাবেন নাকি হচ্ছে আসলে এই ট্র্যাকটা চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাবেন না অনেক হচ্ছে ফুটবলের সঙ্গে আর ফুটবলের সঙ্গে থাকতে চাই না এবার অন্য কিছু করতে চাই বিষয়টা এরকম কিনা এইটা আমার এখন চিন্তা করি না কারণ এখন এখনও খেলতেছি বাট অফ কোর্স একদিন কোচ হইতে চাই কোচ নাইলে ম্যানেজার এরকম নাহলে স্পোর্টস ডাইরেক্ট এরকম হইতে চাই বাট এখন তা এই চিন্তা নাই আমার যেহেতু আপনি বলেছেন কোচ হতে চান কখনো কি এমন সুযোগ যদি আসে যে বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হবেন আপনি সেটা হচ্ছে আপনি গ্রহণ করবেন কিনা যদি পাই আমি এই চ্যালেঞ্জ ধন্যবাদ জামাল আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন আমাদের খেলার সময় হৃদ্বিশেষ আয়োজন খেলার তারা আমাদের এবারের অতিথি ছিলেন জামাল ভুইয়া আমরা পরবর্তীতে আরো কোনো অতিথি নিয়ে নতুন কোনো প্রোগ্রামে নিশ্চয়ই হাজির হব সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়